आरोहित भैया रीतिमत हुमक दिच्छे टेंशन तो हमारी ता ठीक आरोही पूरा बेपार नहीं भेंगे पड़े कि बुझाते अच्छा आरोही तो तक हेल्प करते पारे ओकी हेल्प करबे और भैया के कोकोन और कथा सुनबे और तू तो खूब भालो करे जानिस और भैया की रकम माफिया कि ना किछु ना তবে মামা আমার এখানে ছোট্ট একটা কথা আছে কি খেলাটা ক্রমেই বিপদের দিকে মোড় নিচ্ছে তবে আমিও চাইবো না আরোহীর জন্য তোর কোনো ক্ষতি হোক দেখ সাফা আমার ধারণা তোর ফ্যামিলির কেউ চাইবে না সেটা তাহলে আমি কি করব আরোহীকে ছেড়ে দিয়ে ব্যাকফুট হব ইম্পসিবল এটা আমার দ্বারা কখনোই সম্ভব না তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে মামা জানি আমি আমি জানি আমি জেনে শুনে এই ডিসিশন নিয়েছি ইব্রাহিম খলিল যদি মনে করে যে আমি ভয়ে আরোহীকে ছেলে পালিয়ে যাব নেভার যদি সে এটা মনে করে সে ভুল করবে তোকে যদি মেরে ফেলে তুই কি আমার সাথে ফাজলামি করছিস মোটেই না আই এম ড্যাম সিরিয়াস যেসব মানুষের হাতে প্রচুর টাকা থাকে তারা আসলে মানুষ থাকে না শঙ্কর হয়ে যায় বুঝতে পেরেছিস মানে মানে হলো হাফ অ্যানিমাল এন্ড হাফ হিউম্যান বিং এরা যখন তখন যে কোনো ভয়ঙ্কর ডিসিশন নিয়ে নিতে পারে আর তাছাড়া তুই যেভাবে রাস্তাঘাটে প্যান প্যান করে ঘুরে বেড়াস যে কোনো সময় তোর লাস্টটা ফেলে দেওয়া কোনো ব্যাপার না সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ আমি নিজেকে নিয়ে মোটেও ভয় পাচ্ছি না আমার যত ভয় আর ওইকে নিয়ে কি ভাগ্য মানে তা মেয়েরে আরোহীর জন্য একদিকে তুই পাগল অন্যদিকে নেহার আর মাঝখানে যে কত কে আছে গড নোস নেহার নেহার মানে এটা মার্কার অর্ডার দে তো এই জুস খেয়ে আমার পেন করছে না হ্যাঁ অর্ডার দিচ্ছি তুই জানো নেহার ব্যাপারে কি কি একটা জানি বলছিলি আরে রাত তো তোর নেহারের কথা আরোহী তো শুধু তোর সো এখানে নেহার কি করবে মার্কার অর্ডার দে Thank you.
হ্যালো তুমি কোথায় কেন কি হয়েছে আমি তো আমার রুমে রিজন আমি খুব খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন কি দুঃস্বপ্ন আমি আমি দেখলাম আমি আমি দেখলাম যে কতগুলো লোক তোমাকে ধাওয়া করছে তোমার পেছনে দৌড়াচ্ছে শেষে তোমাকে গুলি করলো দেখো তুমি সবসময় এই ধরনের চিন্তা ভাবনা করো থেকে তোমার কনশাস মাইন্ড এই ধরনের ডিস্টারবেন্স দিচ্ছে আমার তো কিছু হয়নি আমি তোমার বাসায় আমার রুমে তোমার খুব ভয় করছে রিজন খুব ভয় করছে আরোহী প্লিজ ভয় পেও না আমার কিছু হয়নি এবং আমার কখনো কিছু হবে না শোনো তোমাকে একটা কথা বলবো তোমাকে ছেড়ে দেওয়া বাদে নির্দ্বিধায় যে কোনো কিছু বলতে পারো তুমি 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 কতদিন একটু অন্য কোথাও থেকে ঘুরে আসো না প্লিজ কেন প্লিজ রিজন আমার কথা শোন আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি না করতে পারবে না আমার না ভয় করছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে দেখো আরোহী তোমাকে অনেকবার বলেছি এইসব বাজে চিন্তা বাদ দাও আমাদের কারো কিচ্ছু হয়নি আর কখনো হবেও না কিন্তু ভাইয়া ওফ সারাক্ষণ তোমার এই ভাইয়া 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 আরোহী সবসময় ভালো লাগে না তুমি আসলে কি বলতে চাইছো তুমি যদি আমার কাছ থেকে দূরে থেকে ভালো থাকতে পারো তাহলে তাহলে আমার কিছু বলার নেই ছি ছি কি বলছো তুমি এইসব তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আমার আমার কিছু ভালো লাগে না তোমাকে ছাড়া তাহলে প্লিজ বারবার একই বাচাল বন্ধ করো আমার ভালো লাগে না আমি নিতে পারছি না ইটস এনাফ বন্ধ করো আই এম সরি ইটস ওকে আমি এখন রাখছি বাই কখন এলে এই তো কিছুক্ষণ আগে তুই কার সাথে কথা বলছিলি আমার এক ফ্রেন্ডের সাথে কিছু একটা ঝামেলায় পড়লো সেটা নিয়ে ডিসকাস করছিলাম দ্যাট রিজন তোর কোনো পার্সোনাল বিষয় নিয়ে আমি কথা বলতে আসিনি আমি এসেছি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে অন্য ব্যাপার আমি এসেছি একটা কথা বলতে সেদিন আমি তোর সাথে যা করেছি সেটা ঠিক হয়নি তাই সরি সেদিন সেদিন মানে ওই যে যেদিন আমি ইব্রাহিম ভাইয়ের কথা বললাম তারপরে তুমি যে রিয়্যাক্ট করলে সেটা আপা তুমিও না কি যে বলো না শোনো আমি একদম মাইন্ড করিনি আসলে তুই তো জানোস রিজন ওর নাম আমার সামনে কেউ উচ্চারণ করলে আমার মাথায় আগুন ধরে যায় জি আপা আমি আমি সেটা জানি তাছাড়া সেদিন আমার অফিসের কাজেও অনেক ঝামেলা ছিল আচ্ছা আপা তোমাকে একটা কথা বলবো বল তুমি কি নিজেকে কিছুদিনের জন্য সবকিছু থেকে ছুটি দিবে তা হয় না রে এত বড় বিজনেস কে সামলাবে বল আর তুই যদি চাস তাহলে তুই আমার কাঁধে কাঁধ মিলাতে পারিস আমি চাই তুমি যদি চাও তাহলে আমি বলবো আমি চাই সত্যি তুই চাস হ্যাঁ চাই আর কেন চাইবো না তুমি এই দীর্ঘ সময় বিজনেস কাজ সব ধরনের লোড প্রেশার তুমি একাই বহন করছো আমার কি দায়িত্ব নেই যে তোমাকে একটু বিশ্রাম দেব সব দায়িত্ব নিজে বুঝে নেব তা যদি চাইবি তাহলে আমেরিকা যাবা নিয়ে তুই বাবার কাছে কমপ্লেন করলি কেন আসলে আপা আমেরিকা যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই শুধু শুধু আমেরিকাতে গিয়ে নতুন করে বিজনেস সেট আপ করা কি দরকার আছে বরং আমি দেশেই থাকি তোমার সাথে তোমার পাশেই থাকি তোমার সাথে তোমার বিজনেসে হেল্প করি শুধু এই কারণেই যেতে চাইছিস না হ্যাঁ এইটাই তো কারণ আর কি কারণ হবে তোকে দেখে মাঝে মাঝে আমার ভীষণ অবাক লাগে তুই কত বড় হয়ে গেলি অথচ তোর কোনো রিলেশন নেই বিষয়টা কেমন একটু বলতে পারিস যে কি স্বাভাবিক
আমি বুঝতে পারছি না, এই যুগের মেয়েগুলো কি তাদের নিজের চোখকে খেয়ে বসে আছে? যে আমার ভাইটা এত হ্যান্ডসাম, একে চোখে পড়ে না? কত মেয়েরই তো এই ছেলেটার প্রেমে হাবুডুবু খাবার কথা। তুই তাহলে আমেরিকা যেতে চাস না? তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে না, আমি এখানে এদেশে থেকে তোমার সাথে কাজ করতে চাই। আমি চাই তুমি বিদেশেই সেটেল হও রাইসা। বিদেশে? হ্যাঁ, তোমার মামাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি চাই তাদের কাছে গিয়ে তুমি পড়াশোনা শেষ করে ওখানে সেটেল হও। কিন্তু বাবা, তোমাদের মা তোমাদের ছোট অবস্থায় আমার হাতে রেখে মারা গেছেন। আমি এমন কোনো সিদ্ধান্ত নিইনি যাতে তোমাদের ক্ষতি হয়। জানি বাবা, জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি তুমি বাবা এবং মা দুই ভূমিকায় একসাথে পালন করে আসছো, আর সেজন্যই হয়তো তোমাকে আমি একা রেখে দূরে চলে যেতে চাই না। সেটা খুব একটা ইমোশনাল সিদ্ধান্ত হবে। সবসময় মনে রাখবে, শুধু ইমোশন দিয়ে জীবন চলে না, বাস্তবতার পরিপ্রেক্ষিতে বুদ্ধি বিবেচনা দিয়ে নিজেকে পরিচালনা করাই প্রকৃত মানুষের লক্ষণ। কিন্তু বাবা, বাবা এবং মেয়ের অনুভূতি আর আবেগের কাছে কি বুদ্ধি আর বাস্তবতা প্রায়োরিটি পেয়েছে কখনো? বাবা, তুমি অনেক কষ্ট করে আমাকে বড় করেছ, রিজন এখনো ছোট, আর এখন যদি তুমি আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দাও এটা হবে খুবই দুঃখজনক বাবা। তুমি হয়তো আর কখনো বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবে না। তোমার কাছে থাকতে পারাটাই আমার জন্য অনেক বাবা, বিদেশের ব্যাপারে আমার কোনো কিউরিয়াসিটি নেই। কিন্তু অনেক তো হলো বাবা, এবার তুমি রেস্ট নাও, তোমার কাঁধের বোঝাগুলো এবার আমি আমার কাঁধে তুলে নিই। শুধুমাত্র এই কারণেই তুমি বিদেশ যেতে চাও না? না, হ্যাঁ বাবা, শুধু এই কারণে। না, সেদিন আমি মিথ্যে বলেছিলাম, শুধু তোমার জন্য না বাবা। সেদিন আমি নিজের কথা ভেবে দেশ ছেড়ে যেতে চাইনি, নিজের সম্পর্কের কথা ভেবে, ইব্রাহিমের কথা ভেবে। হ্যাঁ, এমন কঠিন কোনো বিষয় না তো, এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমি পরে এটা নিয়ে আরো আলাপ করবো। এখন রাখি, খুদাহাফেজ। হাসনাইনের সঙ্গে তোর বিষয়টা নিয়ে। মা, আবার তোমরা সবাই মিলে আমার বিয়ের ব্যাপারে উঠে পড়ে লাগলে। উঠে পড়ে লেগেছি সেটা বললে ভুল বলা হবে, তেমন হলে অনেক আগেই তোর বিয়ে হয়ে যেত। দেখো মা, আমার পড়াশোনাই তো এখনো শেষ হয়নি, আর আমি আগেও বলেছি যে
তোমাদেরকে ছেড়ে একা একা ওই বিদেশে গিয়ে থাকতে আমার কষ্ট হবে। মেয়েদের জীবনটাই তো এমন আরোহী, অনেক দিন আপন মানুষদের গণ্ডিতে থেকে তারপর একদিন অপরিচিত অনেক মানুষের মাঝে গিয়ে থাকতে হয়, তারপর নিজের অজান্তে কখন যে সে অপরিচিত মানুষগুলো একেবারে কাছে চলে আসে, আপন হয়ে যায়, সেটা বোঝাও যায় না। কিন্তু তবু আমি দেশের বাইরে সেটেলড হতে চাই না মা। তোমাকে একটা কথা বলি, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি লন্ডনে একটা মেয়ে পছন্দ করেছিলাম, কিন্তু ইব্রাহিম সে বিয়েতে রাজি হয়নি। সে আমি জানি। আপনি আমার পিছনে কেন লেগেছেন? বিশ্বাস করেন আমি তো আপনার ব্যাপারে কাউকে কোনোদিন কোনো 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 রকম কোনো কিছু আমি কোনো রকম কি কোনো কিছু কি বলেন তো কি। ধরো আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলাম, তোমাকে নিয়ে আমি পালিয়ে কোথায় যাব, কতক্ষণ থাকবো? তুমি যে লাইনে কথা বলছো সে লাইনে তুমি যথেষ্ট যোগ্যতা করেছো, কিন্তু মানুষ চেনার ব্যাপারে তুমি একেবারেই এবার কিন্তু আমি নাই আর হই না জানো।